বছরে দেখাই যাচ্ছে ইন্ডিয়ার নায়াগ্রা। এই হচ্ছে একদম সামনে থেকে মানে ওয়াটারফলস নিজ আমাদের চোখের সামনে। ট্রাভেল স্টোরি, তো আমরা আজকে যাচ্ছি জগদলপুরে, আমাদের ডে ওয়ান। আমরা যাচ্ছি চিত্রকূট ওয়াটারফলস, যেখানে আমাদের স্টে থেকে ওটা 40 কিলোমিটার দূরে, প্রায় আমাদের আধ ঘন্টা বা এক ঘন্টাও লাগতে পারে, তো আমি জানি না। তো প্রথমে যাচ্ছি চিত্রকূট ওয়াটারফলস, যেটাকে ইন্ডিয়াস নায়াগ্রা বলে। খুব সুন্দর, খুব এক্সাইটেড, জানি না এইখানে এখন আমরা কীরকম দেখতে পাবো, বাট এই স্টে সিজন হয় দেখার জন্য। চলো লেটস গো। তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, আমি ফ্রন্ট সিটে, এখানে মা সায়ন সেহাই হরিয়াদ আসছে। চলো যাচ্ছি, গাইড ডিটেলসটা আমি তোমাদের দিয়ে দেবো কত কী পড়ছে পার ডে। আমাদের দুদিনের জন্য বুকিং করতে হয়েছে, কারণ আমাদের দুদিন এখানে লাগবে ঘুরতে, বিকজ এখানে চিত্রকূট ওয়াটারফলস আছে, তীরথগড় ওয়াটারফলস, আরও কিছু টেম্পলস আছে, যেটা আমাদের টোটাল জগদলপুর ঘুরতে দুদিন লাগবে। তো আজকে আমাদের জগদলপুরে ডে ওয়ান। আমরা এখন বালাজি টেম্পলে এলাম, যেটা রাস্তা আমাদের চিত্রকূট যেতেই পড়বে। টেম্পলটা খুব সুন্দর, আমি দেখাচ্ছি। এই টেম্পলে আমরা এখন যাব, বালাজি টেম্পল। এই হচ্ছে বালাজি টেম্পল, ভেতরে হচ্ছে অ্যালাউ না ফটোগ্রাফি, ইনি বললেন। জাস্ট আমি বাইরের চত্বরটা দেখাতে পারবো, বাট খুব সুন্দর, মানে এখানে হনুমানজি আছে, বেশ সুন্দর, পিসফুল। ওখানে কৃষ্ণ ঠাকুরকেও আমি দেখতে পাচ্ছি। এই হচ্ছে গোটা চত্বরটা। সো কিছু করার নেই, ভেতরে যখন অ্যালাউ নেই তখন আমি যেতে পারি না, কিন্তু খুব সুন্দর দেখতে পিছনে। এটা আমাদের, মানে এটা আমার প্ল্যাস লিস্টে ছিল না, তাও আমি এলাম। বাট আমি এখানকার একটা জিনিস বলতে চাই, এখানে ওয়েদারটা খুব ভালো। এখানে শুনলাম নাকি সেই লেভেলের গরমটা পড়ে না যেই লেভেলের আমরা কলকাতাতে গরম, বাট আসার পর থেকে আমাদের এসি চালাতে হয়নি, তাও বলবো মানে এখানে এনারা বললেন এত গরম পড়ে না। চলো, অ্যাজ ইউজুয়াল সায়ন এখানে ফটোগ্রাফি করতে ব্যস্ত, কিন্তু এবার একদমই আমার কোনো ফটোগ্রাফি এখন অবধি করে ওঠেনি। এই হচ্ছে গোটা চত্বরটা। এখন আমরা বালাজি টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি চিত্রকূট ওয়াটারফলস। এখান থেকে প্রায় এক ঘন্টা লাগবে মনে হচ্ছে। চলো, যেটার জন্য আমার আশা। চলে এসেছি প্রায় একটুখানি, এখানে পার্কিং করা হবে। তো আমরা এখন চিত্রকূট ওয়াটারফলস চলে এসেছি, কিন্তু কিছু খেতে হবে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। সো এরকম একটা মার্কেট আছে এখানে, সমস্ত বেতের জিনিস পাওয়া যাচ্ছে, বাট মার্কেট আগে পরে, আগে আমাকে পেট পুজো করতে হবে, বিকজ আমাকে অনেকটা ট্রেক করতে হবে এখন। তো আগে আমি একটু খাই, দেন যাবো ওয়াটারফলস। যদিও এখান থেকে পুরো সাউন্ডটা শোনা যাচ্ছে জলের, মানে প্রচণ্ড এখন স্রোত। চলো একটু খাই আগে, ইটিং ইটিং আগে। চিত্রকূটের সামনেও অনেক থাকার জায়গা আছে, তোমরা যদি কেউ ডাইরেক্ট থাকতে চাও জগদলপুরে না থেকে, চিত্রকূটের এখানেও থাকতে পারো। এখানে একটা ঠাকুর লজ আছে, যেখানে ডাইরেক্ট এখান থেকে চিত্রকূট ওয়াটারফলস দেখা যায়। তোমরা চাইলে এখানে থাকতেও পারো, চিত্রকূটে থেকেও তোমরা ওয়াটারফলসটা এনজয় করতে পারো। এই হচ্ছে ভিউ, যাচ্ছি। এই হচ্ছে একটা হোটেল রিভার ভিউ, এখানে একটা শিব টেম্পলও আছে। শিব টেম্পলের এখানে দিয়েও পুরো চিত্রকূটটা দেখা যাচ্ছে। আমি আগে শিব টেম্পলটা দেখাই, যায় শিবশম্ভু। আমি জাস্ট একটু তোমাদের নায়াগ্রা, ইন্ডিয়াস নায়াগ্রাটা দেখাতে চাই। আমি এখনও নিচে অবধি যাইনি, আই থিঙ্ক তোমরা এখানে আওয়াজটা পুরো পাচ্ছ,
মানে অসাধারণ, মানে আই কান্ট এক্সপ্লেন দ্যাট, বিকজ এটা অনেক দিন ধরে আমার আসার প্ল্যান ছিল। জাস্ট তোমাকে দেখাই, তোমাদের জাস্ট ভিউটা, আমি সামনে যাচ্ছি। এই হচ্ছে ইন্ডিয়াস নায়াগ্রা চিত্রকূট ওয়াটারফলসের হাফ ভিউ। আমি সামনে গিয়ে আরো পুরোটা দেখাচ্ছি। সামনে চিত্রকূট ওয়াটারফলস, আমরা তার উল্টো দিকে একটা দোকানে বসে পড়েছি খেতে, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। ধোসা চলে এসছে, পেঁয়াজ বড়া চলে এসছে, ইডলি অলরেডি শেষ, এত খিদে পেয়ে দিল। ম্যাডাম কেমন লাগছে? খাওয়া দাওয়া করে আমি এখন ঢুকছি চিত্রকূট। এই হচ্ছে সেই আমাদের চিত্রকূট, কিছু করার নেই, বর্ষাকাল তো এখন ঘোলা জল হবেই। আর এই দিকটাতে পুরো বোটিং হয়, ঠিক আছে, মানে ওটার একটা আলাদা ভিউ। বাট এই এত স্রোত, এত স্রোতটা পাওয়া যেত না অন্য কোনো মানুষকে, বাট অসাধারণ। এই জাস্ট লাভ প্ল্যানটা আমার, ইটস মোস্ট ট্রাভেলস। কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, মানে দারুণ অসাধারণ, কারণ অনুবাদ খুবই অসাধারণ, মানে এত সুন্দর লাগছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে এখন এগোচ্ছি, আমরা সামনের দিকে নিচে যাওয়ার জায়গা আছে মনে হয়, যাচ্ছি। মানে আমার তো ওখান থেকে ছেড়ে বেরোতে ইচ্ছা করছিল না এতদিন ধরে, আবার চিত্রকূট দেখার ইচ্ছা, চিত্রকূট ওয়াটারফলস সেটা সার্থক হলো। দেখি পরে কখনো সময় হলে, যদি অন্য বয়স হয়ে গেলে কোনো অন্য সিজনে আসতে পারি, তো নিচে বোটিংটা অবশ্যই ট্রাই করব। তো আমরা একটা এরকম জায়গা দিয়ে উঠছি, খুব সুন্দর, ওয়েদারও খুব সুন্দর। এখন ওপরে এসে এই পয়েন্টটা পেলাম, সত্যি এটা ইন্ডিয়ার নায়াগ্রা, আই থিঙ্ক নায়াগ্রা বলাটা সার্থক। মানে আমরা নায়াগ্রা ছবি পৃথিবীতেই, মানে শুধু গুগলে পিকচারেই দেখেছি। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি নিচে সিঁড়ি, এক একটা জায়গা থেকে এক এক রকম ভিউ। বাঁ দিকে, ডান দিকে আমাদের চিত্রকূট ওয়াটারফলস। রোদ নেই বলেই খুব ভালো লাগছে, বলে রাখি এখানে বাথরুমও আছে, কারোর কোনো চিন্তা নেই। যাই হোক, এই হচ্ছে স্টেপ শুরু হলো, অনেক সিঁড়ি আছে, দেখা যাক কতটা কি যাওয়া যায়। বাট বলছে তো মানে নিচে নাকি পুরো ধোঁয়া দেখা যাচ্ছে, বাট আমি চেষ্টা করছি যাওয়ার। এখানে সিঁড়িও ভালো, সিঁড়িও ভালো আছে, লাইক শিলংয়ের মতো লাগছে আমার। তো যাচ্ছি, দেখা যাক, এসেছি, যেতে তো হবেই। এই হচ্ছে নামতে নামতে ভিউ। এখানে পুরো এরকম করে সাজানো, যাচ্ছি আর হচ্ছে তো আমরা অনেকটা নেমে এসেছি, খুব বেশি সিঁড়ি নয়, খুব জোর 100-150টা সিঁড়ি হবে। নেমে আসার পর যে জিনিসটা দেখতে পাচ্ছি, এখানে যেহেতু এত বৃষ্টি হয়েছে তো রিভারের দিকে যেতে দিচ্ছে না, তো এখানে লেখাই আছে যে এখানে রিভার, এক সেকেন্ড আমি দেখাচ্ছি, এই যে এখানে লেখা আছে যে রিভার এদিকে যেতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিভারে একদমই কাটা তার দেওয়া রয়েছে, যাওয়ার রাস্তাটা বন্ধ। এদিকে কিছু একটা নেচার ট্রায়াল বলে আছে, যা আমরা দেখলাম, মানে ওই কিছু বসার জায়গা, একটা ম্যানমেড কেভ, এগুলো রয়েছে ভেতরে, সেগুলো দেখার মতো এমন কিছু নয়। তবে এখন নদীর রাস্তা যেহেতু বন্ধ, আমাদের ফিরে যেতে হচ্ছে, তো চলো আবার গাড়ির দিকেই ফেরা যাক, চল।
তো আমরা চিত্রকূট থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি তাম্রাকুমার ওয়াটারফলস, যেটা চিত্রকূট থেকে 30 কিলোমিটার দূরে। চলো যাই নেক্সট ওয়াটারফলস। তো এখন তাম্রাকুমার ওয়াটারফলসে নামলাম, মানে ওয়েদারটা তো খুবই সুন্দর, আর এখানে সব জায়গায় ওয়াটারফলসে পার গাড়ি হচ্ছে 50 রুপিস করে এরা পার্কিং নিচ্ছে। এইরকম হচ্ছে রাস্তা, এগোচ্ছি ওয়াটারফলসের দিকে। এই হচ্ছে ভিউ, এখানে একটু হেঁটে যেতে হচ্ছে আমাদের ওয়াটারফলসের দিকে। অ্যাকচুয়ালি এটা অনেকটাই অফবিট প্লেসেস, আর এই জন্য অ্যাকচুয়ালি ফাঁকা, ও অনেক ফাঁকা, বাট খুব ভালো লাগছে। বাট ওয়াটারফলস কিছু আছে মেঘালয়, আমি অলওয়েজ বলবো মেঘালয়ের মতো ওয়াটারফলস, এত ওয়াটারফলস জাস্ট অসাধারণ, বাট ছত্তিশগড়ে খুব সুন্দর। এই হচ্ছে ওয়াটারফলসের স্টার্টিংটা, মানে অসাধারণ। এই হচ্ছে ওয়াটারফল, মানে আমরা পুরো দেখতে পাচ্ছি জলটা পুরো পড়ছে আমাদের চোখের সামনে। এই হচ্ছে নিচের ভিউ, কেমন লাগছে রিয়ান? অসাধারণ অসাধারণ, এর থেকে ভালো কিছু হতেই পারে না। আমাকে লাভ দিতে ইচ্ছে করছে, আর আমাকে দেখো আমার গার্জিয়ান ঝাড়ছে। তো এখন পিছনে দেখা যাচ্ছে তাম্রাকুমার ওয়াটারফলস, এটা অনেকটা আমার শিলংয়ের ফেফে ওয়াটারফলসের মতো লাগছে। যাই হোক খুব সুন্দর, মানে ওয়াটারফলস তো প্রতি বছর আমি একবার করে কোথাও না কোথাও দেখেই যাচ্ছি, বাট এটা একটা অন্য ভিউ, অসাধারণ। মন্দিরে ঘুমার যাচ্ছি ওয়াটারফলস, যেটা হচ্ছে তামরা ঘুমোর থেকে একটু খানি। তো এই হচ্ছে রাস্তা, তো আমরা এখন মেন্দ্রি ঘুমারের সামনে যাচ্ছি ওয়াটারফলস। এই হচ্ছে এন্ট্রি গেট, লেটস গো। আমরা এগোচ্ছি, মা তো একদম সামনে সামনে এগোচ্ছে। এখানে হালকা হালকা এখন বৃষ্টি পড়ছে, তো ছাতাটা নিতে বাধ্য হলাম, মা আগে আগেই আমাদের চলে যাচ্ছে। তাই ভিউটা তো খুব সুন্দর, মানে এত সুন্দর জায়গা আছে ছত্তিশগড়ে, না আসলে হয়তো জানতেই পারতাম না। তো মা এই দেখাও কেমন লাগছে, কেমন লাগছে? গ্রিনারি সুন্দর, ছোট ওয়াটারফলসটা। মা এদিকে বারণ করছে সামনে যাস না, বাট ভিউটা সুন্দর, ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। মা ছাতার তলে আসো, বৃষ্টি পড়ছে, না না ভিজে যাবে, পড়ছে না, খুশি? হ্যাঁ, মনসুনে ঘুরতে এসেছি, একটু তো বৃষ্টি দরকারই, নয় তো ব্যাপারটা বাজে হয়ে যাবে না। তো ফলসটা এত সুন্দর খুব নয়, বাট ভিউটা কিন্তু সুন্দর এখানে। চলো যাই, এরপর চিত্রধারা ওয়াটারফলস যাবো, চিত্রধারা। চলো এরপর বেরিয়ে এখন যাবো চিত্রধারা ওয়াটারফলসে। খুব সুন্দর, খুব পিসফুল লাগছে অ্যাকচুয়ালি, এত কাজের মাঝখানে এসে জাস্ট পিসফুল লাগছে। তো চিত্রধারা এখান থেকে 30 কিলোমিটার দূরে, একটু দেরি আছে।
ভাষা নেই। লামড়াগুড়ার দিকে যাচ্ছিলাম, তো মাঝখানে আমাদের ড্রাইভার উনি বললেন যে এখানে খুব সুন্দর একটা ধাবা রয়েছে যেখানে ভাত পাওয়া যায়, তো আমরা কি করলাম এখানেই দাঁড়িয়ে পড়লাম, তো ভাত খেলাম রাস্তার পাশেই বেশ, কিন্তু খুব সুন্দর পরিবেশন, খাওয়া দাওয়ারও খুব একদম ঘরোয়া খাবার, কোনো রিচনেস নেই, কোনো কিছু নেই, খুব সুন্দর খাওয়া দাওয়া হলো। তো আবার আমরা গাড়িতে উঠবো, আবার বেরিয়ে পড়ছি এখন। গ্রিনারিটা শুধু একবার দেখো, মানে অসাধারণ। এই এখন চিত্রধারা ওয়াটারফলসের দিকে যাচ্ছি আমরা, ভালোই লাগলো। আমি একটা পোচ খেয়েছি রাস্তায়, ওরা অয়েল ফ্রি পোচ বানিয়ে দিয়েছে পুরো হোমমেড, যেটা খুব সুন্দর ছিল। এছাড়া তো কিছু খাওয়া দাওয়া তেমন ঠিকভাবে হয়নি। যাই হোক, যাই এখন চিত্রধারা ওয়াটারফলস। তো আমি এখন চিত্রধারা ওয়াটারফলসে রয়েছি। আমাদের যেখান থেকে আমরা লাঞ্চ শেষ করলাম সেখান থেকে 15 কিলোমিটার মতো দূর। তো এখানেও পার্কিং চার্জ একটা নেওয়াই হচ্ছে, সব জায়গাতেই কোথাও না কোথাও গেলে পরে পার্কিং একটা চার্জ নিচ্ছি। যাই হোক, কিন্তু ওয়াটারফলসটা এরকমই পুরোপুরি, যেরকম দেখছো খুবই সুন্দর, আলাদা রকমের। ওদিক থেকে আরও দেখা যাচ্ছে, ওদিক থেকে আরও জলটা পড়ছে। তো আমি অনেকটা এদিক থেকে এসে আমি এদিকে এসেছি, মন আসতে পারছে না ওদিক থেকে। যাই হোক, খুব সুন্দর জায়গাটা, আরও দেখা যাক আর যদি এগোতে পারি। আর হাত একটুখানি অন্যরকম, কুলকুল করে গড়িয়ে চলেছে। জল এখান থেকেও বয়ে চলেছে, খুব সুন্দরভাবে ফ্লো হচ্ছে। অসাধারণ লাগবে। ওয়াটারফলসটা এরকম পড়ছে আর কি, চিত্রধারা ওয়াটারফলস। ওখান থেকে অনেকেই দেখতে পাচ্ছি ওখানে নেমেওছে। যাই হোক, অতটা সাহস এখন করে উঠতে পারলাম না, কারণ বৃষ্টির সময় যে কোনো জায়গায় বিচল হতে পারে। এখানে একটা ভিউ পয়েন্ট করে রেখেছে, আরও জায়গা রয়েছে, চারিদিকে জঙ্গল হয়ে রয়েছে। তো এখন বাজে 5:30, 5টা বাজছে, তো আমরা হোটেলে চলে এসেছি। কালকে আবার সকাল 9:30 বেরোবো। হিরাদগড় ওয়াটারফলস, আরও দূরে দূরে অনেক ওয়াটারফলস আছে। আপাতত হোটেল যাচ্ছি, দেখি যদি ইভিনিংয়ে বেরোয়। চলো। তো আমরা ফ্রেশ হয়ে একটু বেরিয়েছি টুকটাক মার্কেটটা দেখার জন্য, এখানে অনেক মার্কেট আছে। তো আমরা এখন একটা চাটের দোকানের সন্ধান পেয়েছি, সেটা হচ্ছে খুব ভালো নাকি ফেমাস। তো এখানে কানপুর চাট, সেটাতে আমরা যাচ্ছি কানপুর চাটে, দেখি কেমন কানপুর চাটে।
আলু দেয় না ছোলা, কেমন লাগছে? তো মনে হয় কলকাতার ফুচকা হচ্ছে বেস্ট ফুচকা, জানি না আমার ভালো লাগেনি ফুচকার মধ্যে ছোলা, সরি ছোলা দিয়ে আলু টিকিয়াটা তো তেলে ভাজছে, আমি তো খাইনি, এখানে একটা দই পাপড়ি কি দিল জাস্ট টেস্ট করব। এটা হচ্ছে দহি দই পাপড়ি, তো আমরা চাট খেয়ে এখন যেহেতু মার্কেটটা ঘুরছি, এখানে অনেক রকম মার্কেট আছে জামা কাপড়, এখানে একটা জিনিস দেখলাম রেনকোটের খুব দোকান, মানে জানি না এখানে বৃষ্টি হচ্ছে পুরো রেনকোট সাজানো চারিদিকে। যাই হোক, তো কালকে আমাদের সকাল 9:30 মধ্যে বেরিয়ে যেতে হবে, ওই ড্রাইভারই যিনি ছিলেন বিজয় দা উনি আমাদের নিয়ে যাবে, তো আমরা বুকিং করে নিয়েছি। আমাদের কত কী কস্ট পড়লো তোমাদের ডিটেলসে আমি সব বলে দেবো। চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, এটা একটা অন্যরকম জায়গায় আমি আজকে এসেছি। তো সবাই খুব ভালো থেকো, সবাই সুস্থ থেকো, স্টে টিউন উইথ মোহস ট্রাভেল স্টোরি, মোহস ট্রাভেল স্টোরিকে অনেক 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 ব্লেসিংস করো সবাই, টাটা।